নমস্কার বন্ধুরা রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে কড়াইশুটির প্যাটিস বাড়িতে সহজ পদ্ধতিতে কীভাবে বানাতে পারবেন কড়াইশুঁটির প্যাটিস সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর বাড়িতে অতি অবশ্যই এরকমভাবে কড়াইশুঁটির প্যাটিস বানিয়ে অতি অবশ্যই খাবেন বাচ্চা থেকে বড়ো বাচ্চা থেকে বড় সবাই চেটে হাত চেটে পুটে খাবে চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি তৈরি করি বাড়িতে সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির প্যাটিস এখানে আমি এক কেজি কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম সেই এক কেজি কড়াইশুঁটিটাকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে ধুয়ে ভালো করে সুন্দর করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এবার একটা মিক্সিং জার নিয়ে নেবো আমি একটার মধ্যে মিক্সিং জারের মধ্যে আমি এক কেজি কড়াইশুঁটি পুরোপুরি দিয়ে নেব এই যে এখানে আমি দিয়ে দিলাম পুরো এক কেজি শুটি। এক কেজি কড়াইশুঁটির মধ্যে আমি এখানে দিলাম তিন ইঞ্চি আদা অনেকটাই আদা দিয়েছি যাতে নাই নাই করে দশ থেকে পনেরো গ্রামের মতন আদা আছে আর এখানে আমি পাকায় কাঁচায় ছটা লঙ্কা দিয়েছি চা তিনটে কাঁচা লঙ্কা তিনটে পাকা লঙ্কা দিয়ে দেওয়ার পরে বেশ এক মুঠোর এই যে অল্প কাটা ধনে পাতা দেখালাম আরও এক মুঠো ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটা সাইডে দেখে থেকে ছিল না যে ওটাকে দিয়ে ভালো করে এটাকে একটুখানি দানা দানা পেস্ট করতে হবে পুরো মিহিন পেস্ট করলে হবে না এই যে আমি চাপচি দিয়ে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি কীরমভাবে পেস্টটা করতে হবে আমি হাত দিয়েও তুলে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক না যদি না অসুবিধা হয় যদি কাউর সেই জন্য আমি হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম এই যে এরকম দানা দানা পেস্টটা হবে পুরো পেস্ট মিহিন পেস্ট করলে হবে না এটা তারপরে গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল দেওয়ার পর আমি কি কী ফোড়নে দিচ্ছি দিলাম দু চামচ গোটা জিরে এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম গোটা ধনে আর দেড় চামচ দিলাম কালো জিরে আর দেড় চামচ দিলাম জোয়ান আর দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হিং হিং দিয়ে দেবো আমি দেড় চামচ যে এক চামচ দিয়ে দিলাম আরও হাফ চামচ হিং দিয়ে দিয়েছি দেড় চামচ হিং দিয়েছি দিয়ে দেওয়ার পরে মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে তখন বেশ একটা সুন্দর একটা ফ্লেভার এসে গেছে একটা খুব সুন্দর গন্ধও এসে গেছে তখন হাতার এরকমভাবে নিয়ে যে আমি গোটা ধনেটা দিয়েছি গোটা ধনেটা এরকমভাবে হাতা দিয়ে ডুলে ডুলে ভেঙে দিলে হবে আর আপনারা যদি সেটা যদি না অসুবিধা হয় তার কারণে আপনারা একটুখানি আদা কাঁচা আদা ভাঙা করে ধনেটাকে দিতে পারবেন তার জন্য কোনো অসুবিধা ভাজা হয়ে গেছে পরে মশলাগুলো আমি পুরো পেস্টটাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার হাতাটাকে দিয়ে নাড়িয়ে দিচ্ছি ভালো করে খুব সুন্দর করে আর এটা খুব শুকাতে হবে শুকনো শুকনো হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি কী কী অ্যাড করে দিলাম লবণ দিয়ে দিলাম আমি এখানে এক চামচ হাফ চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এটা লঙ্কার গুঁড়ো না এটা রেড চিলি পাউডার যাতে কালারটার জন্য দিলাম কালারটা এমনি কাঁচা লঙ্কা দিয়েছি এরকম সাদা সাদা দেখতে লাগবে এরকমই দেখতে লাগবে সেই জন্য আমি এখানে রেড চিলি পাউডার হাফ চামচ দিয়েছি দিয়ে দেওয়ার পরে সব কটা উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে এই যে দেখুন একটুখানি লেগে লেগেও যাচ্ছে তাতে কোনো অসুবিধা হবে না এরকমভাবে খুব সুন্দর করে জলটাকে পুরো শুকিয়ে নিয়ে এরকম কড়াইয়ের দিকে উঠে উঠে আসবে সেরকম আর সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা সাত টাকা দাম নিয়েছে এই চাট মশলার প্যাকেটটা এক প্যাকেট চাট মশলা এখানে আমি পুরো এক প্যাকেট চাট মশলাটা আমি এখানে পুরো দিয়ে দিয়েছি চামচি দিয়ে দিয়ে বের করে দিলাম কিন্তু পুরো এক এক প্যাকেট চাট মশলা দিয়ে দিয়েছি আর দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে চাট মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে এবার ভালো করে যখন কড়াইয়ের দিকে ছেঁড়ে ছেঁড়ে আসছে তখন এটাকে আমি হয়ে গেছে এটাকে আমি আবার ঠান্ডা করতে রেখে দিলাম ততক্ষণের জন্য আমি ময়দা ঠয়দা মেখে নেব এবার এখানে আমি এই যে দিয়ে দিলাম দেড় বাটি ময়দা এই বাটিটা দেখতে পাচ্ছেন যে এই বাটিরই দেড় বাটি ময়দা নিয়েছি আমি দেড় বাটি ময়দা নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক চামচ দু চামচ চিনি দিয়ে দিয়েছি ওর মধ্যে আর আমি এখানে দিয়ে দেবো ঘি ময়মের জন্য এটাতে ঘি দিতে লাগবে ঘিটা দিলে খুব টেস্ট হবে খেতে আর খুব সফট হয় খেতে যে খাস্তা যে প্যাটিসটা তৈরি হবে খুব সুন্দর হবে খেতে আর খুব নরম সফট সব দিক দিয়ে খাস্তাও যেরকম হবে আর খেলেও খেতেও খুব সুন্দর হবে এরকমভাবে সবকটা ময়দাতে ময়দার মধ্যে চিনি নুন আর ঘি দিয়ে মিক্স করে নেওয়ার পরে এই যে দেখুন এরকম মুট করলে বালির মতন হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে খুব খাস্তাই হবে জিনিসটা ওই জন্য চার চামচ ঘি দিয়েছি ওর মধ্যে চার চামচ না ওটা উঁচু উঁচু চামচের পাঁচ চামচ ঘি হয়ে গেছে ওখানে চার চামচ দেখিয়েছি ঠিকই কিন্তু আমি পাঁচ চামচ ঘি দিয়েছি যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর এরকমভাবে হাতের তালুতে দিয়ে এরকমভাবে ডলে নিতে হবে খুব ভালোভাবে ডলে নিতে হবে এটা এরকমভাবে ডলে নেওয়ার পরে আমি বেশ খানিক্ষণ এটা ডোলা হয়ে গেছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা টো তৈরি করে এটাকে আমি তৈরি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আলাদা করে আবার ঢাকা দিয়ে আলাদা করে রাখার পরে এই ঘিটা আমার ঘরে বানানো কী এটা আমি দেখাতে ভুলে গেছি পাটি চামচি করে নিয়ে নিয়ে নিয়েছিলাম এখানে চার চামচ ঘি আছে চার চামচ ঘিয়ের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল দেখে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাট একটা মিশ্রণ তৈরি করেছি আপনাদের কাছে যদি কর্নফ্লাভার না থাকে সেই ক্ষেত্রে ময়দা দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারবেন এই দিয়ে দিলাম আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার মিশ্রণটাকে তৈরি করে নেবো এই মিশ্রণটাকে আলাদাভাবে আমি এই যে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি আলাদাভাবে রেখে দেবো আলাদাভাবে রেখে দেওয়ার পরে এই যে আমার পাঁচ মিনিট হয়ে গেছে ময়দার ডোটা খুবই আরও সফট হয়ে গেছে এই যে আমি এখানে সাতখানা লেচি কেটে নিয়েছি আমার আরও রয়েছে সেটা আমি পরে করব গরম গরম খেতে ভীষণই ভালো লাগবে সেজন্য আমি ওটা পরে করব দেখে আর এইভাবে আমি রুটিগুলোকে সব বেলে নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে বেলবো সেটাই আমি শুধু দেখিয়ে দিলাম আর বাদ বাকিগুলো আমি খুব সুন্দর করে বেলে নেব এই যেরকমভাবে বেলে নিতে হবে আর সেরকম মোটা না নাই যেরকম পাতলা করেই তৈরি পাতলা করেই বেলতে হবে এবার এই রুটিটা তৈরি হয়ে গেছে আমি রেখে দিলাম আলাদা একটা জায়গায় এই আমি আরেকটা রুটিও বেলে নিচ্ছি এই যে আমার রুটিটা পুরো বেলা হয়ে গেছে সবকটা রুটিই বেলা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার এর উপরে দেবো এর উপরে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে হাত দিয়ে আমি করে নিলাম আপনারা যদি মনে করেন চামচ দিয়ে করবেন কিংবা বিরাজ দিয়ে করবেন সেটা করতে পারেন আমি হাত দিয়েই করে নিলাম হাত দিয়ে করলে খুব সুবিধা হয় তাই হাত দিয়েই করে নিলাম এবার এটা করা মিশ্রণটা এটা উপরে লাগানোর পরে এই যে আমি সব রুটিগুলো বেলে নিয়ে রেডি করে নিয়েছি এবার একটা একটা করে এর উপরে সাতখানা রুটি যে আমি বেলে নিয়েছি সেই রাত সাতখানা রুটিকে একসাথে করবো এরকমভাবে আস্তে 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 করে সবকটা উপরে দিয়ে দিতে হবে আর ভিতরে যাতে হাওয়াটা না ঢোকে সেটা দেখতে হবে হাওয়াটা ঢুকলে কিন্তু জিনিসটা ভালো হবে না যাতে ভিতরে একটা হাওয়া ঢুকে যাবে দেখ অনেকেই বিষে করলে হাওয়াটা ঢুকে যায় সেই হাওয়াটা যাতে না ঢোকে আবার এরকম এক চামচ মিশ্রণ দিয়ে আবার একটা আমি রুটির উপরে আরও একটা রুটি এরকমভাবে আমি দিয়ে দিলাম যদি একটু ছোটো বড়ো হয় তাতে কোনো কিছু অসুবিধা হবে না কেন এটাকে আমাকে আবার বেলতে হবে ওই জন্য এই যে পুরোপুরি সবকটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে আমি আরও একটা এরকমভাবে মিশ্রণটাকে দিয়ে আরও একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম আবার এর উপরে এখন মিশ্রণ দেবো আর এক চামচি খুব ভালো করে আরেক চামচি মিশ্রণটাকে দেবো দিয়ে ঠিক সেম প্রসেসে ওরকমভাবে সবকটা রুটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকমভাবে দিয়ে নিতে নিতে এরকমভাবে দিয়ে নিলাম এই যে আরও দুটো রুটি রয়ে গেছে সেই রুটি দুটোকেও এর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তার মাঝখানে বলে দিচ্ছি আমি যদি আমি ওই যে কড়াইশুঁটির যে পুরটাকে পুটটাকে তৈরি করেছি তার মধ্যে আমি গরম মশলা দিইনি আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন কেন আমি যবতীয় হিং দিয়েছি হিং দিয়েছি যা মশলাপাতি দিয়ে তার একটা সুন্দর গন্ধ সুন্দর একটা ফ্লেভার আছে সেই জন্য আমি তার মধ্যে গরম মশলাটা কিন্তু দিইনি আপনারা চাইলে গরম মশলাটা দিতে পারেন এরকমভাবে সব কাটা রুটিকে মাখিয়ে নিয়ে তারপরে আস্তে করে এরকম সাইড দিয়ে একটা রুটি পুরো রুটিটাকে তুলতে হবে তুলে এরকমভাবে খুব টাইট করে একটুখানি এটাকে মুড়তে হবে কিন্তু এটা ঢিলাভাবে করলে হবে না একটুখানি খুব সুন্দর করে আস্তে 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 করে এরকমভাবে তৈরি করতে হবে আর এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে হাতের লেবেলে এরকমভাবে করে নিতে হবে যেরকমভাবে করলেই আস্তে আস্তে এটা বড়োও হয়ে যাবে সব হয়ে যাবে এবার আমি দুটো সাইড যে আছে সেই দুটো সাইডকে একদম কেটে সাইডে রেখে দেবো এটাতে ফেলবেন না এটা আমি নিজেও ফেলিনি এটা দিয়ে একটা দুটো লুচি হয়ে গেছে আমার কাছে আর এরকমভাবে কেটে 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 আমার এখানে পাঁচটা তৈরি হয়ে গেছে এখানে আমার হচ্ছিলো ছটা কিন্তু আমি ছটা করে আমি পাঁচটাই করে নিয়েছি এর মধ্যে এই পাশটা আমার করা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি ভিতরে যে লেয়ারগুলো দেখেছেন তো কি সুন্দরভাবে পড়েছে আর এরকমভাবে তুলে শুধু হালকা হাতে একটা চাপ দেবে না আর কিছু করতে হবে না না এটাকে আরও লেচি পাকাতে হবে না কোনো কিছু করতে হবে এরকমভাবে হালকা হাতে চাপ দিলেই এরকমভাবে সুন্দর হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তাও তুলে ভিতরের লেয়ারগুলোই যে এরকমভাবে লেয়ারগুলো পড়বে খুব সুন্দর লেয়ারগুলো পড়বে আর খেতেও খুব টেস্টি হবে এবার আমি এগুলোকে বেলে নেবো আবার বেলে নিতে হবে এগুলোকে এই যে আমার পুটটা ঠান্ডা হয়ে গেছে একদমই পুটটাকে দেখিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এবার এই রুটিটাকেই এই লেচিটাকে নিয়ে এবার এটাকে আমি বেলে নেব খুব সুন্দর করে যে লম্বা হোক কি গোল হোক একটু ব্যাকা হলেও কোনো অসুবিধা কেন এটাকে চারকোনাভাবে কাটতে হবে চারকোনা কাটার জন্য সেই জন্য একটু বেঁকা হলেও কিছু হবে না কি তাতেও কোনো এই যে আমার এরকম দেখেছেন লেয়ারগুলো কি সুন্দর পড়ে গেছে এগুলো খুব সুন্দরই হয়েছে আর আমি এবার এই সাইড দিয়ে সাইড দিয়ে সব সব সুন্দর করে কেটে নিয়ে নেব আমি হাতটা দিয়ে চেপে নিয়ে কেন উঠে আসছিলো দেখে ওই জন্য আমি হাতটা দিয়ে চেপে ধরে নিলাম এরকমভাবে যে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিতে হবে এই যে আমি কেটে নিয়ে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে আমি দেখিয়ে দিলাম ভালো করে ওই দিকটাতে ঠিকঠাক দেখা যাচ্ছিল না দেখে তাই আমি ঠিক করে দেখিয়ে দিলাম এই যে এবার এরকমভাবে পুটটাকে দিয়ে নিতে হবে এই যে পুটটাকে দেওয়া হয়ে গেছে আমি বেশি করেই পুটটা দিয়েছি পুটটা দেওয়ার পরে এই যে এখান থেকে আস্তে করে এটাকে তুলতে হবে তুলে হালকা হাত দিয়ে এরকমভাবে পুরো চেপে চেপে নিতে হবে আর মাঝখানটা একটু চেপে দিতে হবে চেপে দিলে কী হবে ভিতরে যে একটু হাওয়াটা আছে ওই হাওয়াটা বেরিয়ে যাবে এরকমভাবে সাইডের আমার একটু বেশি বড় একটু ইয়ে বের হয়ে গেছে তাই আমি তার জন্য ওটাকে কি করব সুন্দর করে একটুখানি মুড়িয়ে মুড়িয়ে ওটার সাথে একদমই পুরো আটকিয়ে দেবো ভাবে খুব সুন্দর করে আটকিয়ে দেব আমি এই একটাই করে পুরো দেখিয়ে দিলাম যে আমি এরকমভাবেই সব কটাকেই তৈরি করে নেবো কিন্তু সব কটার মধ্যে কিন্তু এরকম এক্সট্রা একটু বেরায় তাই আমার সবকটার কটার মধ্যে এরকম করতে লাগিনি ডিজাইনটা তাই আমাদের আমার যে কটা করা আছে সে কটা ঠিক একটুখানি অন্যরকম এটাই একটু যা ডিজাইন আছে এই যে এরকমভাবে করে নিলাম করে নেওয়ার পরে এই যে আমি দেখিয়ে দিলাম যেটা আস্তে করে হালকা হাতে তুলে আমি একটা থালার মধ্যে এবার রেখে দিচ্ছি এই যে আমি যে পরে যে করেছি সেই পরের ওইগুলো এরকমভাবে পুরো রেডি করে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি বেশ খানিকটাই তেল দিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা খুব গরম হবে না হালকা মিডিয়াম গরম হবে যে আমি যে তেলে ছেড়ে দিলাম একটা প্যাটিস এরকমভাবেই আস্তে 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 করে ফুটবে আর আমি গ্যাসটা কতটুকুনি করেছি সেটুকুনি আমি দেখি দেখিয়ে দিচ্ছি একদম লো গ্যাসটা থাকবে হাইয়াজে করলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে পুড়ে যাবে এরকমভাবে আস্তে আস্তে করে এরকমভাবে এই যে আমি একটা পিঠ উলটিয়ে দিলাম আস্তে করে আস্তে করে উল উলটিয়ে দেওয়ার পরে একটুখানি করে নিলাম তারপরে আমি এটাকে পুরোটাই যখন ভাজা হয়ে গেছে এই যে এরকমভাবে পুরো গ্যাসটাকে কিন্তু লো রাখতে হবে আবারও বলে দিচ্ছি গ্যাসটাকে লো টু লো মিডিয়াম লো টু মিডিয়ামে রাখতে লাগবে এরকমভাবে আস্তে আস্তে একটা তুলে ভেজে ভাজা হয়ে গেছে তুলে দেখিয়ে দিলাম আবারও এই যে একটা ভাজা হয়ে গেছে সেটাকেও আমি তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি আর এরকমভাবে যে একটা ভেজেছি সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি আলাদাভাবে এগুলো আস্তে আস্তে করে এবার আমি ভেজে নেব এই যে আমার পুরো প্যাটিসটা ভাজা হয়ে গেছে এখানে চারটে প্যাটিস ভাজা হচ্ছে আর একটা প্যাটিস আছে এখনও কড়াইয়ের মধ্যে ওটা ভাজা হচ্ছিল সেই জন্যই আর এখানে তার সাথে সস সস দিয়ে খাওয়ার মতন করে দিচ্ছি আর এই যে হাত দিয়ে দেখিয়ে দিলাম কীরমভাবে কে এত সুন্দর হয়েছে আর এই যে ভেঙেছি আমি একটুখুনি একটা সাইড দিয়ে খুবই সুন্দর হয়েছে সুবি খুবই খাস্তা হয়েছে খেতে দারুণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে এরকমভাবে কড়াইশুটির প্যাটিস বানিয়ে অতি অবশ্যই খাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন